ব্রেক্সলিহিতে আসছি। ব্রেক্সলিহিতে একটা আলি গভন, একটা সুন্দর একটা শপিং সেন্টার, মানে আমাদের ফুড, ও ইট ইজ অল অ্যাবাউট ফুড, এভরিথিং, সব কিছু আছে, সব ধরনের মশলা আছে, হালাল মাংস, অনেক হালাল খাবার, সেপারেট সেপারেট আছে, খুব বড় সুন্দর। ওকে বিভাগ আসবা, দেখা হবে, বাই। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। দেখেন আমি আজকে কোথায় আসছি, আমি আমাদের ব্যাক্সলিহিতে আসছি। ওখানে একটা বড় কি দোকানের নাম আলিবাবা, হ্যাঁ আলিবাবা স্টোর খুলছেন, ওখানে সব জিনিস আছে। আমি হাঁটিয়ে হাঁটিয়ে দেখলাম, ফ্রেশ মাছের কাউন্টার আছে, মাংসের কাউন্টার আছে, তার বাদে ভেজিটেবলেরও কাউন্টার আছে, ফ্রেশ ভেজিটেবল আছে, খুব ভালো ভালো জিনিস। আমিও কিনছি কিছু, পুরি কিনছি, পেঁপে কিনছি, অনেক জিনিস আছে। ওনারা সার্ভিসও খুব ভালো দিতেছেন। এই তো দেখেন ওনাদের মাংস কাউন্টার, খুবই মাংস আছে, সব কিছু আছে। তারপরে দেখেন বানানাগুলা সব কোন দেশের, আমরা ইন্ডিয়ার, গুজরাটের, খুব সুন্দর সুন্দর নাইস বানানা। হ্যাঁ, আর রাইসের কাউন্টার দেখেন খুব সুন্দর, অনেক রকমের রাইস আছে, অনেক রকমের রাইস আছে। এই যে সবজি কাউন্টার, আর ওখানে আলাদা একটা খুঁটা আছে সবজি, অনেক ধরনের সবজি, তো বড় 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 সবজি, পেঁপে সবই আছে সেখানে, গ্রিন পেঁপে আছে, এইটা পাতনা পেঁপে আছে, আমি একটু নিলাম, আমিও একটা নিছি, বেল আছে, সব ভেজিটেবল আছে। আমাদের দেশেরও অনেক জিনিস আছে, এখানে বড় বড় পাঞ্চক সারি বিক্স আছে, অনেক শাক আছে, কি রাস্তা শাক আছে, বই শাক আছে, সিম আছে, আমি মুখি আছে, সুন্দর একটা নতুন দোকান, মাত্র 4 দিন হয়েছে এটা খোলা হয়েছে। মিষ্টি মাছটি সব আছে দেখে, এটা দেখলি হয়েছে, হালাল রোগগুলো আছে।